This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self injuries and communal disharmony. দিকে সন্দেশ মহিলাদের বিক্ষোভ চলছে গতকাল রাত জাগা কর্মসূচি এবং তারপর এখনো বিক্ষোভ জারি বেড়মজুর সহ বেশ কিছু এলাকায় বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ আর অন্যদিকে এই সন্দেশখালি খালি নিয়েই সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ সন্দেশ মহিলাদের একাংশের তারা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত দাবি করেছেন সন্দেশখালীর ঘটনায় বিচারপতি বিআর গভাইয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সন্দেশখালীর মহিলাদের একাংশের তরফে সব মিলিয়ে আবারও ফোকাসে সন্দেশখালী এবং চাপানুতোর ক্রমেই বাড়ছে একদিকে সন্দেশখালীতে মহিলাদের বিক্ষোভ চলছে বেরবজুরে জাগা কর্মসূচির পর ফের বিক্ষোভ বেরবজুরে বিজেপি কর্মী গীতা বরকে গ্রেপ্তারি প্রতিবাদ কাটপোল বাজারে গ্রামবাসীদের বিক্ষোভে বচসা পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন মহিলারা সন্দেশখালীতে রাত জাগা কর্মসূচি গ্রহণ করেন গতকাল মহিলারা এবং তারপর আবারও আজ সকাল থেকেও বিক্ষোভে সামিল তারা বেড়মজুরে বটতলা কাছারি ঘাটে আজও চলছে কর্মসূচি সব মিলিয়ে সন্দেশখালি উত্তপ্ত এটা বলাই যায় আর এরই মধ্যে সন্দেশখালি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ সন্দেশখালী মহিলাদের একাংশ ভোটের আগে ফের উত্তেজনা সন্দেশ খালিতে বাগদিপাড়া মোড়ে শুভেন্দুর পোস্টার ছেলার অভিযোগে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ ঘটনাস্থলে যায় পুলিশ বাগদিপাড়ার ঘটনায় দুজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার না করে কেন বিজেপি কর্মীকে গ্রেপ্তার তারই প্রতিবাদে বাগদিপাড়া মোড়ে বিক্ষোভ বিজেপির বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিমল ঠিক কী ঘটনা ঘটেছে বাগদিপাড়া মোড়ে বিক্ষোভ কি এখনো চলছে ভোটের আগে ফের উত্তেজনা সন্দেশখালীতে বাগদিপাড়া মোড়ে শুভেন্দুর পোস্টার ছেড়ার অভিযোগে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ সেখানে পুলিশ যায় এবং তারপর দুজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করে কেন বিজেপি কর্মীকে গ্রেপ্তার এরই প্রতিবাদে বাগদিপাড়া মোড়ে বিক্ষোভ বিজেপির বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিমল ঠিক কি বক্তব্য বিজেপির এবং এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো শুভদ্বীপ গতকালকে দুপুরে তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মধ্যে রীতিমতো হাতাহাতি সংঘর্ষ হয় কয়েকজন দুপক্ষের আহত হয় এই ঘটনার পরে পুলিশ এসে সামাল দেয় তারপরেই এই চাপানো তোর গতকালকে হচ্ছে গতকাল রাতে বিজেপির দুই কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আজকে ওখানে মহিলা বিজেপি কর্মীরা ওই বাগদিপাড়ার মোটে রাস্তা অবরোধ করে তাদের বক্তব্য যারা ছিঁড়ল যারা মারল এবং তাদেরও কর্মী আহত হলো অথচ তাদের দুজন কর্মীকে গ্রেপ্তার করা এবং তাদের ওই মহিলাদের বক্তব্য যে রাতের বেলায় পুলিশ রীতিমতো কি অত্যাচার করে মারধর করছে মহিলাদের বক্তব্যে মারধর করছে এরই প্রতিবাদে আজকে ওই বাড়তি মোড়ে বিক্ষোভ অবরোধ করে তবে কিছুক্ষণ আগেই অবরোধ বিক্ষোভ উঠে গিয়েছে তবে উত্তেজনা থালা থাকায় ওখানে পুলিশ ট্রিকেট আছে শুভদীপ সঙ্গে থাকো বিমল তুমি নজর রাখো আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আপনাদের জানাবো সন্দেশখালীতে বেড়মজুর মজুর বাগদিপাড়ায় বিক্ষোভ চলছে একদিকে অন্যদিকে এই সন্দেশখালীতেই সন্দেশখালীর ইস্যু নিয়েই শীর্ষ আদালতে আবারও সন্দেশখালী মহিলাদের একাংশ তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন স্বাধীন তদন্ত দাবি করেছেন তারা কথা বলবো আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তীও রয়েছেন অয়ন একটু জানতে চাইবো তোমার কাছে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সন্দেশখালীতে দেখো একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত ক্ষোভে ফুসছে গোটা সন্দেশ এই মুহূর্তে যারা দাঁড়িয়ে রয়েছেন আমার সঙ্গে কাটপোল বেরমুজুর গ্রামে তারাও প্রত্যেকে এক বাক্যে বলছেন যে যেভাবে পরপর ঘটনাক্রম সেই ঘটনাক্রম কিন্তু কোথাও না কোথাও তারা যে অভিযোগটা দীর্ঘদিন ধরে তুলে এসেছিলেন তাতে শিলমোহর দিচ্ছে আমি কথা বলবো আপনার সাথে যদি একটু এগিয়ে আসেন আমি জানতে চাইব যে প্রথম কথা বাগদীপাড়ায় শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া হলো কিন্তু যাদেরকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হলো তারা তো বিজেপির কর্মী আবার এখানে যে ঘটনা ঘটেছে আপনারা এখানে প্রতি রাতে জেগে বলছেন পাহারা দেবেন তাহলে সন্দেশ খালি যেটা আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছিল হয়তো পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে হয়তো কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে এসছে তাহলে কি সেটা আসেনি না আসেনি নিরাপত্তার ভিতরে আসতো তাহলে কালকের আমাদেরকে পুলিশ কি ধরে মারধর করতো মেয়েদেরকে ধরে মারধর করছে এমন কি মেয়েদেরকে ধরে জামা প্যান্ট ছিঁড়ছে পুলিশদের এই কাজগুলো পুলিশ পুলিশ কাজ করে মেয়েদেরকে নিরাপত্তা দেওয়া পুলিশ নিরাপত্তা দিচ্ছে না ওদের মারছে আমাদের মেয়েদেরকে ধরে একজন গ্রেফতার হলেন তিনি বিজেপি প্রতিবাদ করলেন আপনাদের প্রতিবাদ আন্দোলনটা যেভাবে পুলিশ ছত্রভঙ্গ করলো সে তার থেকে অন্য কোনো উপায় পুলিশের কাছে কি ছিল পুলিশের কি সেই মুহূর্তে আপনাদের সাথে কথা বলার মতো কোনো প্রস্তাব আপনাদের কাছে না না কোনো কিছুই আসেনি প্রস্তাব তো আমাদের কোনো প্রস্তাব পুলিশ থেকে দেয়নি আর আমরা যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলাম কালকের পুলিশ আমাদের গায়ে হাত দিল কেন আপনাদের রাত জাগা কর্মসূচি এখন কত রাত ধরে চলছে এখন ভোট অব দি আমরা ভোট আমরা হ্যাঁ ভোট অব কেন মানে ভোটের আগে কি আপনারা আরো কিছু আশঙ্কা করছেন হ্যাঁ আরো কিছু আশঙ্কা করছি কেন আশঙ্কা করছেন কেন আপনারা জানেন আগেরবার ওই সরবরাহে আগ্নি অস্ত্র সব পাওয়া গেছে আমাদের এই বেড়মুজুর অঞ্চলে অনেকে এখনোই পাওয়া যাবে সংক্ষেপে জানতে যাব বাগদি পাড়ার ঘটনা সেই ঘটনাটা এখান থেকে বাগদি পাড়া কিছুটা দূরে কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তারই পোস্টার ছেড়া হলো বিজেপির কর্মীকে গ্রেপ্তার করা হলো বলে বিজেপির অভিযোগ আপনারা কিছু দেখছেন না আমরা এটা টিএমসি নেতারাই করেছে এগুলো আমরা যেহেতু বিজেপি বিজেপির ছেলেরা শুভেন্দুদা ছবি লাগিয়েছে সেইগুলো ওরা পোস্টারগুলো ছিঁড়ছে এমনকি আমরা যে ফ্ল্যাগ মেরেছিল সেই সব ফ্ল্যাগগুলোও ছিটছে একে শুভদীপ দুপুরের সাময়িক বিরতি প্রতি দুপুরে এবং তারপরে প্রত্যেকদিন বিকেল থেকে আন্দোলনে তর্জোর এবং প্রতি রাতে এই মুহূর্তে বের গ্রামের যে কাঠপোল রয়েছে সেখানকার যে বটতলা সেই বটতলাতে এই প্রতিবাদী মহিলারা এখন প্রতিদিন রাত্রিবেলা নিজেরা রাত জেগে পাহারা দেবেন পাহারা দেবেন ওটা গ্রামের প্রবেশ পথ যাতে কোনোভাবেই পুলিশ অথবা অন্য কোনো দুষ্কৃতকারী গ্রামের মধ্যে প্রবেশ করতে না পারে ঠিক এরকমই থমথমে পরিস্থিতি নতুন করে আবারও মাথাচাড়া দিল এই সন্দেশ খালিতে শুভ দে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা